জীবনে যখনই বেশি কিছু করতে যাবেন তখনই বিপদে পড়বেন, এটাই হচ্ছে জীবনের নিয়ম নীতি, বা এটাও বলতে পারেন যে সমাজে প্রচলিত একটা জিনিস, যে আপনি যখনই নিজের কাজটা খুবই সুন্দরভাবে একদম নিখুঁতভাবে করতে চেষ্টা করবেন, অপর পক্ষ আপনাকে বলবে যে হয় নাই হয় নাই, আরও বেশি করো আরও বেশি করো আরও বেশি করো, মানে কি বুঝতে পারছেন? বিষয়টা হচ্ছে আপনাকে দিয়ে আরও কাজ করিয়ে নেওয়া। তো এইরকম আসলে মাঝে মধ্যে কি কাজের আগ্রহটাকেই কমিয়ে ফেলে বা কাজ করতে আর তখন ইচ্ছা করে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করছি, সকালবেলা ঘুম থেকে উঠলাম, উঠে ভালো লাগতেছিল না খাইতে, কয়েকদিন ধরেই শরীরটা খুব একটা ভালো লাগতেছে না, কিন্তু সকালবেলা তো উঠতেই হয়, অফিসে যাইতেই হয়। তো সকালবেলা কি করলাম, একটুখানি ডিম ভেজে তারপর খাইলাম, কারণ বা তরকারি খাইতে ইচ্ছা করে না সকালবেলা, তো ডিম ভেজে তারপর ভাতটা খেয়ে নিলাম। আর এদিকে খাওয়া দাওয়া শেষে আমি আর কি প্লেটটা ধুয়ে রাখলাম, কারণ না হলে তো দেখেছো ওইটা থাকবে, ওইটা ওইভাবেই থেকে যাবে, ধুইতে হবে, আপনাদের ভ্যান এলো ওইটা ক্লিন করতে যাবে, আবার তার ঠান্ডা ঠান্ডা লাগবে, এই সে অনেক কিছু আছে, তো আর কিছু করার নাই, ওইটা করে তারপর বের হয়ে গেলাম। আর ফিল্ডে তো বিভিন্ন জায়গায় ঘুরতে, তো আজকে ঘুরতে ঘুরতে একটা মজার জিনিস দেখলাম, সেটা হইতেছে এক বাড়িতে কালো পেয়ারা দেখছি, লাল পেয়ারা বলতে হচ্ছে লাল ভিতরে লাল, পেয়ারা উপরে সবুজ দেখছি, বাট এই প্রথম দেখলাম যে উপরে কালো ভিতরে লাল হয় এরকম। আর এখানে খুব সুন্দর আজকে মজার খাবার ছিল, সেটা হচ্ছে দুপুরবেলা দেখি যে আপনাদের ভাইয়া এগুলো আগে থেকে করে ফেলছে, সে আবার এটা খুব ভাজাভাজি শিখে ফেলছে, বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা, তো মজা করে দুপুরবেলা লাঞ্চটা করলাম, যদিও অফিস আজকে খাওয়ার কথা ছিল আমার মনেই ছিল না, শরীরটা খারাপ থাকার কারণে আমি ফিল্ড করে সরাসরি বাসায় চলে আসি, খেয়ে দিয়ে আবার তাড়াতাড়ি করে অফিসে চলে গেছি। তো অফিসে যাওয়ার পরে আমার বলতেছিল যে আজকে তো এখানে খাওয়ার কথা ছিল, কিছু করার নেই, আসলে আমার রিজিকে ছিল না অফিসের খাবারটা, যার জন্য আমি খাইতে পারি নাই। তো এদিকে আবার নিহালের এখন আবার একটা ভালো আর কি আমি বলবো যে অভ্যাস হয়েছে যে সে আজকাল হচ্ছে আম খায়, তো এখন ঘরে আম আনা হয়, তো সবসময় আম থাকে আর সে খুবই পছন্দ করে এখন খাইতে, কিন্তু আগে তো এগুলো সে একেবারেই খাইতো না, তার ভালোই লাগতো না আম খাইতে, কিন্তু এখন সে খায়। এখন আসলে কি মানুষের হয় না যে রুচি পাল্টায়, তো ও তো এখন আস্তে আস্তে বড় হইতেছে, ওরও রুচির পরিবর্তন হইতেছে, অনেক কিছুই খাইতে চায় না, আগে যা খাইতো, আবার অনেক কিছু খায় যা আগে খাইতো না এরকম। তো যেটা আমি ভিডিও শুরুতে বলতেছিলাম যে কোনো কিছুই মাঝে মধ্যে এমন হয়ে যায় যে আপনি যদি ভালো মতো করেন তাহলে আপনার উপরে চাপতে থাকে, তো এর জন্য অনেক সময় দেখা যায় আমরা কাজে ফাঁকি দিতে শুরু করি বা আমাদের ওই কাজটা ওইভাবে আমরা করি না যে আরে আমি যদি এটা ভালো মতো করি তাহলে তো আমারও বলবে আরও করো আরও করো আরও করো, তো তখন দেখা যায় যে আমরা ওই কাজটা থেকে একটু বিমুখ হয়ে যাই, কিন্তু আসলে এরকম হওয়া উচিত না। কেউ যদি ভালো কাজ করে তাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত এবং তাকে বলা উচিত যে না কাজটা ভালো করছেন, খুব ভালো হয়েছে, বা ভালো আরও ভালো করা যেতে পারে, তুমি আরও ভালো করো, কিন্তু তার উপরে তাকে ডিমোটিভেট করে তাকে আরও বেশি কাজ চাপায় দেয় এটা মনে হয় না কোনোভাবে সেই কাজের জন্য যুক্তিযুক্ত বা যুক্তিসঙ্গত হয়। তো আমি মনে করি যে না, যার যে যতটুকু অ্যাপ্রিসিয়েশন পাওয়া দরকার তাকে ততটুকু দেওয়া উচিত আসলে।